সো বন্ধুরা, আমরা যদি প্লে স্টোর থেকে এই যে কাইংমাস্টারটি ডাউনলোড করি, তাহলে কিন্তু কাইংমাস্টারের যে ওয়াটার মার্কটি সেটি ডিলিট হয় না। কিন্তু এই যে ওয়াটার মার্কটি যদি আমরা ডিলিট করি, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই কাইংমাস্টারে দেখতে পাচ্ছেন কোনো ওয়াটার মার্ক নাই। তো এটি কিভাবে করবেন, এই জন্য আপনাকে আমি সাজেস্ট করবো, আপনি ক্রোম ব্রাউজারে আসে আপনি এই যে সার্চ করবেন kinemaster.dizwing.com। এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আপনি প্রবেশ করবেন। তো এই সাইটটিতে প্রবেশ যদি করেন, তাহলে আমি এখানে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো। তো এখানে একটি মোড দেখতে পাচ্ছেন, এটিকে আপনি একবার ট্যাপ করে দিলেই এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ যে এটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাইংমাস্টার যে অ্যাপসটি, এটির কিছু রিভিউ অর্থাৎ কিছু এখানে রিভিউ করা আছে। আস্তে আস্তে নিচে চলে আসবেন। তো আস্তে আস্তে নিচে আসার পর আপনি হালকা একটু নিচে আসলেই এখানে একটি দেখতে পারবেন, আর একটু নিচে আসলেই যে গো টু ডাউনলোড পেজ, এইটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আরেকটি ইন্টারফেস শো হবে। তারপর হালকা একটু নিচে এসে এই যে দেখতে পাবেন চারটি অপশান শো হবে। তো সর্বপ্রথম যে অপশানটি আছে কাইংমাস্টার মোড 606, এটিতে আপনি ট্যাপ করে দেবেন একটি। তো এটিতে ট্যাপ করলে আপনি যে ওয়াটারমার্ক ফ্রিতে আপনি এটিকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি এখান থেকে ডাউনলোড করব, এটিতে ট্যাপ দিলে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এটি কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসটি করার জন্য আমরা কাইংমাস্টারে যাব। তো এটি এখানে ডাউনলোড হওয়ার পর আপনারা কী করবেন, এটিকে ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন আপনার ফাইলে। ফাইলে আসার পর অ্যাপসে যাবেন, আপনি এই অ্যাপস থেকে কাইংমাস্টার অ্যাপসটি আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন এটিখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে এটিকে ইনস্টল করে নিচ্ছি, এই যে ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এখানে কাইংমাস্টারটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কাইংমাস্টারের যে লোগোটা সেটা শো হয়েছে। তো এখান থেকে আপনি এই যে এখানে এই অপশনটিতে একবার ট্যাপ দিবেন। ক্লোজ দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার ভিডিওর যে সাইজটি রয়েছে সেই সাইজটি এখানে সিলেক্ট করে এখানে কন্ট্রাকে দিয়ে দিবেন। তাহলে আমি যদি ক্রিয়েটিভ দিয়ে দিই, তো অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখানে দেখবেন এখানে আপনি এখান থেকে কিছু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যদি একটি থাম্বনেল সিলেক্ট করে দেবো, এই থাম্বনেলটি আমি প্রথমে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু নাই। আমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করি, তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটি থাকে। কিন্তু আমরা যেহেতু এইভাবে ডাউনলোড করছি, এই জন্য এখানে কোনো ওয়াটারমার্ক নাই। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।